ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমি মেমোতে আসছি, তো এখন টাইম মোটামুটি 10:45 বাজছে। ভাবতে অবাক লাগে, আজকে কলকাতা থেকে ফিরছি শিয়ালদা থেকে। তো মেমো ট্রেনের কি হচ্ছে, আমরা শিয়ালদায় টাইম ছিল 5:17, বাট আমরা এখনো অবধি, রাত হয়ে যাচ্ছে, সিউড়ি কখন পৌঁছাবো জানি না। তো যারা এই ভিডিওটা দেখছো এবং যারা প্রতিদিন যাতায়াত করো মেমোতে, তো আমরা প্রায় সময় লক্ষ্য করি মেমোতে কিছু না কিছু একটা সমস্যা দেখা দেয়। কখনো শিয়ালদা ঢুকতে দেরি বা কখনো সিউড়ি ঢুকতে দেরি। তো আজকে আমরা সিউড়ি যাচ্ছি, এখন 10:45 বাজছে, রাত্রি 10:45, 10:45 জাস্ট দুর্গাপুর পেরিয়ে গেছে, মন্ডল আর কিছুক্ষণের পরে ঢুকবে। আমরা জানি না যে সিউড়ি কখন পৌঁছাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করবে, এবং যারা মেমোতে যাও, প্রতি মুহূর্তে যারা মেমোতে যাও, তারা কিন্তু সবসময় আমার এই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবে। আর একটা যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত যেটা দেখতে পাই, সেটা হচ্ছে এই মেমো ট্রেনের যে বাথরুমগুলো থাকে, যে টয়লেটগুলো থাকে, সেই টয়লেটগুলো নোংরা, জলের ব্যবস্থা সবসময় থাকে না, এবং এত জঘন্য। এবং সব থেকে যেটা সমস্যা দেখা দেয়, মহিলারা যারা বাথরুমে যায় তারা যায় না, এত নোংরার কারণে তারা যায় না, জলের সমস্যা থাকে, নোংরার সমস্যা থাকে, তো সেই জন্য তারা যায় না, তাদের খুব কষ্ট হয়। আর বিশেষ করে বাচ্চাদের তো সমস্যা হয়েই থাকে। আর আজকে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে সিউড়ি কখন পৌঁছাবো, রাত্রি 12:30 হতে পারে। রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আমাদের এই মেমো ট্রেনটাকে যেন গুরুত্ব দেওয়া হয়, কারণ আমাদের সিউড়ি শহরে এই একটা হচ্ছে হুল সুপারফাস্ট, একটা হচ্ছে মেমো এক্সপ্রেস, আর একটা হচ্ছে মৌরাক্ষী প্যাসেঞ্জার একটা ট্রেন যায়, ঠিক আছে? তো আমাদের এই যে ট্রেনগুলোর মধ্যে মেমোটাতে আমরা যাতায়াত করি, কিন্তু এই মেমোটা প্রায় সময় কিছু না কিছু সমস্যায় পড়ে, কখনো বন্ধ, হামেশাই দেখা যায় যে মেমোটা ক্যান্সেল আছে। আমাদের অনেক লোকের কাছ থেকে শুনি বা প্যাসেঞ্জার কাছ থেকে শুনি যারা শিয়ালদায় এসে ভোগান্তি ভুগছে, মানে সিউড়ি থেকে চলে আসছে তারা দুদিন আগে, এবার যখন ফিরছে তখন দেখছে আজ মেমো নেই। এই সমস্যাটা প্রায় হচ্ছে। তো ফ্রেন্ডস, যারা আজকে ব্লগটা দেখছো, প্লিজ যারা সিউড়িকে ভালোবাসে এবং সিউড়ির বাইরে যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর করে শেয়ার করবে। আর যারা মেমোতে যাও, যে অফিস যাত্রী বা ব্যবসা যাত্রী যারা যাও, বা সব থেকে যারা হচ্ছে ডাক্তার, আমাদের কলকাতা অনেকে আমরা চিকিৎসা করতে আসি, কিন্তু আজকে ভাবুন যারা আজকে কলকাতা থেকে সিউড়ি ফিরছি তাদের আজকে কি অবস্থা 12টার সময়, তাহলে এতগুলো যাত্রীগুলো 12টার সময় নেমে কি করে যাবে, হ্যাঁ, তারা বাড়ি কি করে পৌঁছাবে? আর সব থেকে যেটা হচ্ছে টোটো, টোটোগুলো এতটাই দূরে থাকে এই সিউড়ি রেল স্টেশনের যে মানুষের গিয়ে ওই টোটোগুলো ধরতেও সমস্যায় সম্মুখীন হতে হয়। তাই আমার ভিউয়ার্স যারা আছো তারা অবশ্যই কমেন্ট করবে আজকে আমার ব্লগটা দেখে। টাটা, বাই বাই। এখন জাস্ট 11:05 এই অন্ডাল স্টেশনে দাঁড়ালো মেমো। তো জাস্ট 10:55 মেমো অন্ডালে, সিউড়ি পৌঁছাবে কখন এখনো জানি না। তো 10:55 অন্ডাল, আজকের এই মেমোতে যারা গিয়েছিলে তার অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমাদের অভিজ্ঞতা কেমন হলো, এই রাতের বেলায় সিউড়ি ফেরা, সিউড়িতে কিভাবে পৌঁছাবো,